করা কিন্তু কাজ না আমি আচ্ছা পুরো আপনার টার্মটা গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য সাবেক ভিপি কি করেছেন আমি যদি পাঁচটা ভালো কাজের কথা বলতে বলি কনস্ট্রাকটিভ সে বলতে পারবে না সুতরাং কথা বলে কথা ফুলঝুরি ছুটিয়ে আর কাজ করার বিষয়টা ভিন্ন আমি বলছি যে অবশ্যই আমাদের অনেক সমস্যা রয়েছে আমি এখনো বলছি পাচ্ছি না আরো বেশি এখানে আপনাকে কঠোর হতে হবে গভর্নমেন্টকে জিরো ডলার দিতে হবে অনেক সমস্যা আছে আমাদের কিন্তু তারপরও এর মধ্যে এত কিছুর মধ্যে আমাদের জিডিপির প্রবৃদ্ধি হচ্ছে আজকে আমরা ভারত পাকিস্তানকে ছাড়িয়ে যাচ্ছি পজিটিভ কথাগুলোকে আপনি কেন বলছেন না কেন বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে কথা বলেছেন আত্মসমালোচনার কথা বলেছেন আমি বলছি আমাদের অনেক সমস্যা আছে আমাদের এখন বাংলাদেশের সবাই আওয়ামী লীগ হাইব্রিড ঢুকেছে অনুপ্রবেশকারী ঢুকেছে সব বিএনপি হয়ে গেছে আদেশ সুবিধার জন্য আমাদের দলই অনেক নেতারাই হচ্ছে সেই বিএনপি বা অনেক অনুপ্রবেশকারীকে সাথে নিয়ে রাজনীতি করছেন দল ভারী করার জন্য অফকোর্স এটা হচ্ছে একা দেশত্ব শ্রেষ্ঠ সেখাসনা সব দেখতে পারবেন না কিন্তু ব্যক্তি দেশরत्न শেখাসনা যেভাবে দেশ চালাচ্ছেন আই মিকি অ্যাবসলিউটলি তার চেয়ে বেটার অপশন নাই যদি বাঙালি মানে ঠিকও দেখেন আমি কালকে বলবো হ্যাঁ থে ভালো আমরা তো পারি বুঝি জি দেশরत्न শেখাসনা চেয়ে যদি কেউ মনে করে নিজেকে তাহলে বলবো শে বোকার সরকারে বাস করছেন থ্যাঙ্ক ইউ যে সাংবাদিকের কথা দিয়ে শুরু করেছিলাম আরেকজন সাংবাদিক আসলে কদ্দুর অধিকার রয়েছে বাংলাদেশে কথা বলবার এবং বাংলাদেশ নিয়ে যে উন্নয়ন নিয়েছে বা ওই যে আপনি যেটা বললেন পজিটিভ এবং নেগেটিভও তো থাকতে হবে নেগেটিভের অধিকার থাকতে হবে সে নেগেটিভ কথা বলে কতটুকু একজন সাংবাদিক এই অধিকারটা এনজয় করছে সেটা শুনবো আমরা ইলিয়াস হোসাইনের কাছে ইলিয়াস হোসাইন হলেন আপনি জানেন যে বাংলাদেশ থেকে একজন নির্বাসিত সাংবাদিক জনপ্রিয় সাংবাদিক আমরা তার কথা শুনব তিনি এখন বলবেন যে নেগেটিভ কথা বললেও কতটুকু তিনি এই আপনার ওই স্পেসটুকু পাচ্ছেন এর আগে আমি ইলিয়াস হোসেন আপনার কাছে যাওয়ার আগে একজন দর্শক যুক্ত হয়েছে আমার সাথে আমি আজকে তিনজন দর্শক সবাই খুব এত প্রফুল্ল ছিল আপনাদের সাথে একটু কথা বলবার তাদের প্রশ্ন জিজ্ঞাসা করবার আমি একজন দর্শককে অনুমতি দিয়েছি অলরেডি দর্শক আপনি কি যুক্ত হয়েছেন আমার সাথে

যে আপনি তো দীর্ঘদিন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং ডাকসুর ডাকুর ছিলেন তো আমরা দেখেছি বিভিন্ন সময় আপনার নেতৃত্বে শুরু করে নাম ফলক থেকে ভাঙচুর থেকে শুরু করে অনেক কিছু এরকম কর্মকাণ্ড আপনি করেছেন আপনার নেতৃত্বে এবং আমি যদি স্পষ্ট করে বলতে চাই যেমন বাইশে সেপ্টেম্বর দুই সালে আপনার নেতৃত্বে শাখা চৌধুরীর আহ কবরে আক্রমণ করা হয়েছে এবং সেখানে নাম ফলক ভাঙা হয়েছে তো আপনি যে এই প্রচলনটা শুরু করলেন ভবিষ্যতে যদি আপনার দল কখনো ক্ষমতায় না থাকে তখন যদি আবার অন্য যে দলই ক্ষমতায় আসুক না কেন সেই দল যদি আপনার নেতার আপনাদের সমর্থিত নেতা নেতৃবৃন্দের এরকম ভাঙচুর নাম ফলক ভাঙচুর এরকম কৃষ্টি কালচার শুরু করে যেটা আপনার কাছ থেকে শিখেছেন তখন এটার দায়ভার কি আপনি নিবেন জি দর্শক আপনি আমি 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 পরে যাচ্ছি পরে যাচ্ছি গোলাম রাব্বানি আপনি সেটা উত্তর পরে দিবেন শারবেন মুন্নি আপনি শুনতে থাকুন দেখতে থাকুন আপনার প্রশ্নের উত্তর আপনি একটু পরে পাবেন আমি সেকেন্ড টার্নে যখন যাবো গোলাম রাবান তখন বলবেন আপনি লিভ নিতে পারেন আপনাকে ধন্যবাদ হ্যাঁ ইয়াস জিআস সালাম ওয়ালাইকুম বিশেষ করে কামালভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার অনেক পছন্দের একজন সাংবাদিক মানে বাংলাদেশে এই মুহূর্তে তো আপনারা নিশ্চয়ই জানেন যে তেলবাজির একটা রমরমা ব্যবসা চলছে তো এর মধ্যে দেশে থেকে ধরুন আমি এখন অনেক কথা বলি যে কথা আমি নিজে স্বীকার করছি যে দেশে থাকলেই কথা আমি বলতে পারতাম না তো মাসুদ কামাল ভাইরা তারপরে দেশে থেকেও যতটুকু বলছে আমি মনে করি এই মুহূর্তে কোনো কথা যদি কেউ বলতে না পারে চুপ থাকাটাও এক ধরনের তার জন্য একটা মানে এটাই আমি আমার প্রতিবাদ চুপ থাকাটাই এখন বাংলাদেশের প্রতিবাদ যে আমি কারো পক্ষে যাচ্ছি না সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মাসুদ কামাল ভাইয়া যেটা করছেন আরো ইলিয়াস খান আছে আরো কয়েকজন সাংবাদিক আছে সবার নাম বলছেন আর শান্তনু ভাই আছে যাই হোক আমাকে আপনি অনুষ্ঠানের শুরুতেই একটা দলে পাঠিয়ে দিয়েছেন আপনি মাসুদ কামাল ভাইকে বলেছে বলেছেন নিরপেক্ষ আর আমরা সব হচ্ছে মানে আমি একটা দল করি আমি কোনো দল মানে আপনার কোন আসলে কোনো দলই আসলে আমি আসলে কোনো দলে নাই আহ রাব্বানী ভাইকে আজকে আমাদের যেতো প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছে তো আমি আমি যেহেতু জামাত শিবির পন্থী সাংবাদিক আমি থাকতে সমস্যা নাই আমার কোন সমস্যা নেই আমার প্রতিপক্ষ হচ্ছে আপনার কাছে আমার প্রশ্ন আছে আপনি যতগুলি ভিডিও তৈরি করেন সেই ভিডিও গুলি সময় সরকারের বিরুদ্ধে যাবে কেন আপনি যদি সাংবাদিক হয়ে থাকেন আপনি সরকারের পক্ষে বলবেন এবং বিশেষ করে বিরোধী দলের বিপক্ষে আপনি আপনি বিরুদ্ধে বানান না কেন বাংলাদেশে লক্ষ লক্ষ গাড়ি চলছে প্রতিদিন তাই না আপনার গাড়ি কেউ একজন ঢাকা থেকে বরিশালে গিয়েছে সে ভালোভাবে ওটা কি কোনো টেলিভিশন নিউজ করেছে গাড়িটা নিউজ নিউজ হয় সবসময় নেগেটিভ আমি আমি যদি নাকি মানে ইন্টেনশনালি যদি কারোর বিরুদ্ধে বলি সেটা ঠিক আছে আর আরেকটা কথা পরিষ্কার একেবারে সময় বলি যেটা যে রাব্বানি ভাই আজকে বলবে যে বিএনপির সময় দুর্নীতি হয়েছে আমরা দেখি নাই আজকে হচ্ছে সেটা দেখছি ভাই বিএনপির সময় দুর্নীতি বারো বছরে আর কথা বলবে আপনারা তো জানেনি সেগুলি আর সেটা তো তো সেটার এখন না বছরে একটা জায়গায় দরকার ছিল আর বলি যে বিএনপি যে দুর্নীতি করে নাই এই কথা আমার জীবনে আমি কোনোদিন মুখ দিয়ে বলি নাই আমি সব সময় বলেছি যে বিএনপির সময় দুর্নীতি হয়েছে কিন্তু এখনকার সাথে যদি তুলনা করেন তাহলে ওইটা আহ দুর্নীতির শিশুকাল ছিল এখন পুরো যৌবন চলছে বাংলাদেশের দুর্নীতির তো রাব্বানি ভাই শিশুকালে পাঁচবার চ্যাম্পিয়ন সেটা পাঁচবার চ্যাম্পিয়ন না ভাই মানে মিথ্যা তথ্য দিলে তো হবে না তিনবার চ্যাম্পিয়ন সে তিনবারের মধ্যে আপনারা একবার হয়ে গিয়েছেন কারণ দু সালে যে রিপোর্ট এসেছে সেটা সেটা দু সালের অক্টোবরের এক তারিখে বিএনপি ক্ষমতা এসেছে তার মানে ওই বছরের পুরোটাই কিন্তু আপনাদের সময় ছিল অর্থাৎ ওইটা কিন্তু আপনারা এটাই বিএনপি তার পরের দুই বছর হয়েছে তারপরের দুই বছর থেকে তারা কাটিয়ে উঠেছে আর দুর্নীতির কথা যদি ভাই বলেন এখন আসলে এগুলো নিয়ে কথা বলার কিছু নেই এগুলো এখন বাংলাদেশে মানে আওয়ামী লীগের লোকজন নিজেরাই বলে আপনি যদি না বলতে চান আপনার পদের কারণে আপনার আমি অবশ্যই বলছি হ্যাঁ আমি নিজেই আমি দর্ণিতির কথাটাতে আসি তার আগে যেটা বলতে চাই যে রabbani ভাই বিশেষ করে রabbani ভাই ধরুন ছাত্র লীগের মধ্যে আমি নিজে ভক্ত ভুগি এস ভাই আমি নিয়ে একটা আপনাদের মধ্যে একটা ইমেজ আছে সেটা হচ্ছে ধরুন আমাকে যদি ছাত্র লীগের মানে লোকজন যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পায় তাহলে আমার মানে রক্তচামরাও খুঁজে পাওয়া যাবে না এমন ভাবে পেটাবে মানে আমার প্রতি আপনাদের খুব এতটুকু আছে কিন্তু রabbani ভাইর প্রতি আমার ব্যক্তিগতভাবে ওনাকে আমি যতটুকু তিনি যতটুকু দেখেছিস ওনার মধ্যে একটা অন্যরকম মানুষের প্রতি দরদ ওনাকে দেখেছি যে পশু প্রতি আপনার কুকুর নিয়ে ওনার বেশ কিছু কাজ দেখেছি আমি এটা আমার ভালো লেগেছে রাব্বানি ভাই যে চরিত্রটা সেটা হচ্ছে ধরো ছাত্রলীগ একজনকে পেটায় ওই বেটা ধরে মায়েরা খায় ফেলা বই আর ব্রাহ্মানি ভাই যদি কাউকে পেটায় সেটা হচ্ছে ভাই এদিকে আয় এনে তারপরে গালে চর মারে এটা হচ্ছে পার্থক্য আদর করে আদর করে তারপরে করে এটা হচ্ছে রাব্বানি ভাই চরিত্র সত্য কথা আমি 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 এখন ছাত্র লীগের তার ব্যবহারের সবচেয়ে বেশি ভক্ত ছাত্র ইতিহাসে এত ভক্ত কারো হতে আমি দেখি নাই উনি সবচেয়ে বেশি আলোচিত একজন মানুষ ছিলেন এবং উনার আমি ছাত্র লীগের মানুষজন আমার পরিচিত আছে তাদের অনেকের কাছে শুনেছি যে উনি মানুষকে যত দ্রুত আপন করতে পারে জীবনে দেখেনই তার rupani ভাই যাই বল ভাই তুই এই ভাই এদিকে তুই এদিক আই একদম বড় ছাত্র সম্পাদক আমাকে তুই করে বলছে মানে সে খুবই মানুষকে ম্যানেজ করতে পারে এটা তার একটা ছিল রাইট রাইট তো সেই জায়গা থেকে রাব্বানি ভাইয়ের আচার আচরণ এটা অনেক ভালো কিন্তু সমস্যা হচ্ছে অনেক সময় মানুষ ফেসবুকে আপনারা দেখবেন লেখালেখি করে যে তারা বলে যে মানুষের জন্মের সময় আহ যে টিকাগুলো দেওয়া হয় যাতে আওয়ামী লীগ না হয় তার জন্য আরো একটা টিকা দেওয়া উচিত মানে আমি ফেসবুকের কথা বলছি কি কিন্তু এই কথাটা এই কথাটা একটু অন্যরকম হয়ে যায় বাট আমি যেভাবে বলতে চাই সেটা হচ্ছে যে প্রতিটা পরিবারের উচিত আমার বা এই ধরনের কোন লীগের মধ্যে ঢুকছে কিনা সেটা একটু খোঁজ নেওয়া খোঁজ রাখা উচিত কারণ এই রাব্বানি ভাইয়ের চরিত্র আজকে যেমন উনি যদি আজকে ছাত্রলীগ না করে অন্য কিছু করতো মনে করেন আহ নুরুল হক নূরের একটা দলে আহ শিবির ছাত্র ছাত্রদল দুঃখিত না করে ছাত্রলীগ না করে রাব্বানি ভাই যদি আজকে ধরুন নুরের দল করত বা অন্য কোন একটা উনি নিজে একটা দল তৈরি করত সেটার জন্য ওনার ইমেজ বাংলাদেশে একরকম থাকতো কিন্তু আজকে ছাত্রলীগ হবার কারণে এই যে রাব্বানি ভাই এত ভালো কাজ করে সেই কাজগুলো কিন্তু আজকে মানুষ দেখছে না আরেকটা কথা হচ্ছে উনি বললেন যে ওনার দলের ব্যাপারে যে দুষ্টের পাল আপনার সিস্টের পালন দুষ্টের দমন করেন রাব্বানি ভাই যেই ঘটনাতে উনি পদ হারিয়েছেন সেই ঘটনাতে কিন্তু আমরা আমরা কিন্তু রাব্বানি ভাই সরাসরি মানে চাদাবাজি করেছে সেটার কোনো প্রমাণ পাই নাই বরং উনি চাদাবাজি হচ্ছে কিনা হয়েছে কিনা সেটার তদারকি করতে গিয়েছেন ওনার যে ফোন আলাপ আমি শুনেছি সেটার কথা বলছি যদি নাকি সেটা হয় রাব্বানি ভাই আজকে লাইভে আছেন রাব্বানি ভাই আমি আমার এই কথার মাঝখানে আপনার একটা উত্তর চাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি কে চাদাবাজির সাথে জড়িত ছিল অথবা চাদা কি তিনি দিয়েছেন এটা সত্য না মিথ্যা তাহলে এটাই কি শেখ হাসিনার দুষ্টের দমন আর সৃষ্টের পালন সেই সেই ভিসি আজ পর্যন্ত জাহাঙ্গীরনগর আছে কিভাবে সেই ভিসির যে স্বামী সেই স্বামীর নামে আপনি আউট হয়ে গেলেন মা রব্বানি ভাইরা আজকে যে বাংলাদেশের ছাত্রলীগের যে চরিত্রের কথা বলছিলাম সেটা শেষ করে তারপরে আমি শেষ করব সেটা হচ্ছে যে এই ছাত্রলীগের আজকের যে চরিত্র এই চরিত্র কিন্তু আজকের থেকে না মাসুদ কামাল ভাই নিশ্চয়ই মনে আছে যে শফিউল আলম যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 জনকে ব্রাশফায়ার করে খুন করা হত্যার আসামি তার বিচার কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব করেন নাই ডাকসুর এই বিপি নির্বাচন নিয়েই এই বিপি নির্বাচন নিয়েই কিন্তু সেই মারামারি আমি আমার নিজের মুখের কথা বলছি না আপনার কি অস্থির যাসুদের অস্থির যাসুদের উত্থান পতন অস্থির সময় রাজনীতি অত্যন্ত মেধাবী এবং খুবই একজন স্বনামধন্য মুক্তিযোদ্ধা মহিউদ্দিন সাহেব লিখেছেন আমি পানিয়ে কথা বলছি না তিনি নিজে বলেছেন যে সেই নির্বাচনের সময় শেখ কামাল থেকে শুরু করে অনেকের কি ধরনের আচরণ ছিল সেটা আজকে নুরুদের সাথে রাব্বানি ভাইদের যে আচরণ সেই আচরণের সাথে মিলা যায় বরং এখনকার চাইতে তখন আরো ভয়ঙ্কর ছিল অতএব এসব কথা আসলে বললে লাভ নাই যে লীগের চাইতে আগের জামায়াত কিংবা বিএনপি কেউ বেশি করেছে এইটা বললে হবে না কারণ ছাত্রলীগের সাথে আজকে যে অবস্থা যে মারামারি গ্যাঞ্জা মানুষকে পেটানো মানুষ খুন করা এগুলো চাঁদাবাজি টেন্ডার বাজি এগুলো জড়িয়ে গিয়েছে যেভাবেই জড়াক রাব্বানি ভাই একক ভাবে ভালো থাকতে পারে কিন্তু উনি ওনার সংগঠন নিয়ে সামগ্রিক